বন্যায় ভাসছে ফেনী বন্যার খবর জানতে এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সেখানে সহকর্মী নিয়ামুল আজেদ সাদেক তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সাদেক বন্যার আজকের পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বেগমগঞ্জের চৌমোহনী চৌরাস্তা এই জায়গাটি হচ্ছে মূলত সবচেয়ে উঁচু জায়গা এই জায়গার পরিস্থিতি আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে পুরো নোয়াখালীর চিত্রটি কিন্তু বোঝা যাবে যে সবগুলো জায়গায় কিন্তু পানি ঢুকেছে প্রায় প্রত্যেকটি ঘরবন্দি মানুষ তারা কিন্তু রাস্তায় নামলে কিন্তু পানি পাচ্ছেন কোথাও কিন্তু এখন পর্যন্ত আর শুকনো নাই বেগমগঞ্জ থেকে শুরু করে সেনবাগ সেনবাগ থেকে শুরু করে লক্ষ্মীপুর চৌমোহনির এবং নোয়াখালীর যে বিস্তীর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে পানি বন্ধ হয়ে গেছে এমনকি চাটখিলে সবচেয়ে বেশি পানি আমরা দেখেছি এবং সেনবাগেও অনেক বেশি পানি আমরা দেখেছি আর এখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এটি একটি বড় উচ্চ বিদ্যালয় সেখানেও কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় যারা পানি বন্ধু হয়ে আছে বাসায় কোনোভাবে ঠুকতে পারছেন না খাবারের সংকট রয়েছে তারা এখানে এসেছে তবে একটি বিষয় আসার বিষয় সেটি হচ্ছে অসংখ্য মানুষ যারা এই যে আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখেও দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে আসছেন ত্রাণের সাথে সাথে তারা স্যানিটারি প্যাড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু এসেছেন এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী বাসে যেহেতু দীর্ঘদিন এমন ধরনের বন্যা আর দেখেনি এ কারণে তাদের প্রস্তুতি পর্যাপ্ততা ছিল অনেক কম আর যে বিষয়টি তারা বারবার বলছেন সেটি হচ্ছে যে দুর্গত এলাকায় কিন্তু বন্যার খাবার পানি এবং বিভিন্ন শুকনো খাবার রান্না করা খাবার পৌঁছানোটা অনেক বেশি জরুরি এবং এই কারণে তারা এই স্বেচ্ছাসেবক যারা রয়েছেন কিংবা আমাদেরকেও বারবার বলছেন যে ভেতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আসলে তুলে ধরতে একই সঙ্গে তাদের যেন পর্যাপ্ত খাবার এবং অন্যান্য যে প্রয়োজন সেগুলো কিন্তু তাদেরকে দেয়ার জন্য তারা অনুরোধ করছেন তো এই ছিল নোয়াখালী সর্বশেষ অবস্থা সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারত বাংলাদেশের উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে শনিবার ভারতীয় কর্মকর্তারা জানান তারা একটি ক্যাটেল ফেন্স তৈরি করতে চাইছিল এবং বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাতে বাধা দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন জানায় বিএসএফ বলেছে বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে প্রাচীর নির্মাণ করতে চায় কিন্তু তা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে কোনো সহিংসতা হয়নি যদিও বিজিবির অভিযোগ দুই দেশের সীমান্তের শূন্য রেখায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনায় লালমনিরহাটের পাড়ের স্থানীয় বাংলাদেশিরা রয়েছেন বৃষ্টি কমে আসায় ফেনী সহ এগারো জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে হঠাৎই পানি বেড়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা ও নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিস্তারিত দেখুন জীবন ফেনির বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পানি কমলেও সেটি বোঝা যাচ্ছে না চারদিক পানি বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকায় এখনো বকসমান পানি এমন বন্যা কখনো দেখেনি জেলার মানুষ ফুলগাজী পরশুরাম ও ফেনী সদরে বন্যার পানি কমতে শুরু করেছে তবে ছাগলৈয়া সোনাগাজী দাগনভুইয়া উপজেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ফেনী জেলা প্রশাসক জানান ছয়টি উপজেলায় আট লাখ মানুষ বন্যা আক্রান্ত পানির কারণে বাচ্চার অসুস্থ হয়ে গেছে পানি এতটুক বুক ফোমেন পানি চার দিন আসি এক তিনতলা বাসা কেনের ভিতরে আসি ওইখান থেকে বাড়িতে এখনো যেতে পারছি না অতিরিক্ত বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সড়কগুলো পানির নিচে তলিয়ে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে মোবাইল ফোনের টাওয়ারগুলো প্রায় অকেজ দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংস্থা উজানে ভারতের অংশে তিন দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলীবাজারে মনু ধলাই ও কুশিয়া নদীর পানি কমতে শুরু করেছে তবে আশঙ্কার কথা হলো মনু ও ধলাই নদীর বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি লোকালয়ে ঢুকছে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ বার্মড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় দশ লাখ পরিবার জীবন আহমেদ এনটিবি নিউজ ডেস্ক বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক সাদেক বন্যার আজকের পরিস্থিতি কেমন দেখছেন বন্যার আজকের পরিস্থিতি বলতে আপনিও বলছিলেন যে নোয়াখালীর যে পানি বেড়ে যাওয়ার একটি ঘটনা আছে গত কয়েকদিন থেকে এখানে বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টির কারণে এখানে পানি বেড়ে গেছে আমি এখন আছি রসুলপুর গ্রামে যেটি হচ্ছে বেগমগঞ্জের মধ্যে একটি গ্রাম এর পেছনের যদি অংশটা বলি এই যে ঘরটি দেখছেন ঘরের পেছনের অংশটা কিন্তু প্রায় বুক সমান পানি প্রায় প্রতিটি ঘর কিন্তু তাদের চাল পর্যন্ত ডুবে গেছে এই জায়গাটা কিন্তু দুর্যোগপ্রবণ এলাকা এখানে ত্রাণ এসেছে একটি খুব ভালো খবর যে আজকে সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য ত্রাণবাহী যে ট্রাকগুলো সেগুলো এসছে এবং মানুষ কিন্তু প্রচুর শুকনো খাবারগুলো পাচ্ছে একই ধরনের খাবারগুলো পাচ্ছে তবে তাদের অনেকের চাহিদা যে রান্না করা খাবার যদি তারা পেতেন সেটি অনেক বেশি ভালো হতো আরেকটি খবর আপনি নিশ্চয়ই জানেন বারবারই আমি বলেছি যে বিশুদ্ধ খাবারের কিছু সংকট বিশুদ্ধ খাবার পানির কিছু সংকট আছে সেই কারণে এখানে যেই খাবার ট্যাবলেটগুলো আছে সেই তার সাথে সমন্বয় করে সেই ট্যাবলেট করে ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে মানুষ নিয়ে যাচ্ছেন তবে সেগুলো মাঝে মধ্যে বেশি দামে পানি কেনার আছে এর বাইরে পুরো কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের থেকে অন্যান্য জায়গার তুলনায় ফেনিতে কিছুটা কমেছে আপনিও বলছিলেন এবং এই জায়গাগুলোতে বিশেষ করে মাইজদি বেগমগঞ্জ চাটখিল সেন সেনবাগ এই জায়গাগুলোতে পানির পরিমাণ বেড়েছে লক্ষ্মীপুরেও কিন্তু পানির পরিমাণ বেড়েছে সেই জায়গাগুলোতে তুলনামূলকভাবে কম ত্রাণ পৌঁছাচ্ছে বলে আমরা খবর পেয়েছি লোপা সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ দেশকে এগিয়ে নিতে ধর্মবর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকালের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা প্রতিলাই এবারে जन्माष्टमीর অঙ্গিকার বলে জানান রাষ্ট্রপতি দেশের এই সংকটকালে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি পর্বকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু सामर्थ्य আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আমরা সবাই বাংলাদেশী হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সেখানে আছেন স্টাফ করসপন্ডেন্ট আবির আহমেদ আবির মন্দিরে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং র্যালি কখন বের হবে নিয়ে কি তথ্য আছে আপনার কাছে লোপা আপনি দেখতেই পাচ্ছেন এখন আনুষ্ঠানিকতা চলছে তবে সনাতন ধর্মাবলম্বীরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন প্রতি বছর যেভাবে উৎসবমুখর পরিবেশে এবং অন্যান্য অনুষ্ঠান পালন করা হয় সেটি কিন্তু এবছর হবে না বন্যার কারণে এর কারণ হচ্ছে সেই যে টাকাটি সেটি কিন্তু বন্যার্থদের উপলক্ষে তারা বিসর্জন দিবেন সেটি বলেছেন এবং যে রেলিটির কথা আপনি বললেন সেই র্যালিটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবার কথা তারা বলেছেন যে দুপুর একটা নাগাদ সেটা বের হতে পারে এই সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন যে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং সেই শান্তির লক্ষ্যে কিন্তু তারা এই দিনটি নানা উৎসবের মাধ্যমে পালন করছেন তবে ধর্মীয় পূজাপাঠ বা আচার বিধির বাইরে এবার অন্য কোনো আয়োজন কিন্তু হবে না যেটি তারা বলছিলেন দেশব্যাপী ধর্মীয় আরম্ভর ও আনুষ্ঠানিকতা উদযাপন করা হচ্ছে ইতিমধ্যেই এ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান কর্মসূচি তারা করে সেটি কিন্তু এবছর তারা করবেন না বলে যেটি বলছেন সেই সেটি কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে এবং এই পূজাতে কিন্তু যেটি দেখেছি যে বর্ণাতরদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু একটি বুথ রয়েছে সেখান থেকে তারা সেই অর্থ কালেক্ট করে তারা সেটি বন্যার্থদের উপলক্ষে তারা দেবেন এখন পর্যন্ত এখানে চলছে তাদের কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ পরে একটা নাগাদ এলইডি বের হওয়ার কথা রয়েছে এবং রাতে কৃষ্ণ পূজার মাধ্যমে তাদের এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা রয়েছে লোপা এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম জন্মাষ্টমীর খবর চলে যাচ্ছি খবরে চলে যাচ্ছি কুমিল্লায় সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু 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 বন্যায় আজকের অবস্থা কেমন দেখছেন এবং দুর্গত এলাকায় কি অবস্থা এই মুহূর্তে আপনি আমাদেরকে জানাবেন লোপা গত চার দিন ধরেই কুমিল্লার বুরিচুং উপজেলার একশো গ্রামীণ যায় এখন পর্যন্ত পানিতে তলিয়ে যে অবস্থা দেখা যাচ্ছে যে সেখানে পানি একটু একটু করে কমছে আজকের দিন থেকে পানি কমার কারণে স্থানীয় যারা বিভিন্ন আহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা তাদের আহ মুখ্যসূচিটা স্বস্তি তবে তাদের এই স্বস্তিকে অস্বস্তিতে রূপান্তর করেছে মেঘাচ্ছন্ন আকাশ এখন আমরা যে জায়গাটি আছি সেটা হচ্ছে বুড়িচং উপজেলার কালিকাপুর এই জায়গায় গত পঞ্চাশ বছরে পানি ওঠেনি বলে স্থানীয়রা জানিয়েছেন তারা জানিয়েছেন যে গুমতির পানি ভেঙে অনেকবারই বন্যা হয়েছে লাই তবে এবারের মতো বন্যা গত পঞ্চাশ বছরেও তারা দেখিনি এখন পর্যন্ত যে অবস্থা তান পর্যাপ্ত সরবরাহ হয়েছে তবে দক্ষিণ কুমিল্লার যে তিনটি উপজেলা রয়েছে মাঙ্গলকোট মনোহরগঞ্জ এবং চোদ্দ্রাম সেখানে পর্যাপ্ত উদ্বেগ নিচ্ছেন তবে দুর্গম জায়গা হওয়ায় সেখানে নৌকা দিয়ে নৌকা ছাড়া যাতায়াত করা সম্ভব হচ্ছে না আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন নিজে জানিয়েছেন যেখানে খবর পাওয়া যাচ্ছে সেখানেই প্রাণ নিয়ে ছুটে যাচ্ছে জেলা প্রশাসনের লোকজন তো আজকের দিনে গুমতি নদীর আমরা খবর নিয়েছিলাম সেখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এখন গুমতির পানি কিছুটা কমে যাচ্ছে যার কারণে তারা স্বস্তি প্রকাশ করছেন লোপা এই কুমিল্লার বন্যা নিয়ে সর্বশেষ অথই পানিতে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালী ফেনী এলাকার লাখো মানুষ পানির উচ্চতা এতটাই বেশি যে পায়ে নিচে মাটির স্পর্শ পাওয়া যায় না তার উপর থেমে থেমে বৃষ্টি নিজের ঘর বাড়ি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভুক্তভোগী মানুষ কিন্তু সেখানেও খাদ্য সুপেয় পানির চরম সংকট সড়ক মহাসড়কের পাশে থানার সদর কিংবা বাজার এলাকায় সহায়তা পৌঁছালেও দুর্গম এলাকায় মানুষ আছেন ভয়াবহ ঝুঁকিতে নোয়াখালী এলাকার বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদেক ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন চোখের সামনে পানির নিচে তলিয়ে আছে খেলার মাঠটি রেলিং এর ফাঁক গলে এই দৃশ্যটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে পাঁচ বছরের আহনাফকে পানিবন্দি জীবনে শিশুদের বোনা থেমে আছে চার দেয়ালের মধ্যে অসংখ্য বই আছে পাঠশালায় কিন্তু দুর্যোগের কারণে পাঠের পরিবর্তে সহযোগী হওয়াতে বেশি মনোযোগ সব মানুষের আমরা অনেক জায়গায় খেলতাম স্কুলে যাতামonar পারিনা পানির কারণে আমরা আগে অনেক জায়গায় যাইতাম স্কুলে যাইতাম কিন্তু এখন পারই কারণে খাবার পানির সংকট নিয়ে নারী পুরুষ ছোটেন শহরে তবে প্রচুর শুকনো খাবার রান্না করা খাবার পাচ্ছেন পাশের আশ্রয় কেন্দ্রের মানুষ পানিতে দুরিয়ে দুরি এখন আসছে সুবি সুবি আইছি কিছু ಅಂತ মারিনো বাও একটা একটা কিন্তু কি কখনো আমার জন্মের ভর্ত থেকে আমি আর কখনো দেখিনি কোনো ফানি নাই কোনো সুখ দেখা পড়ো নাই কোনো বিজে খাবারও নাই এর বিপরীত চিত্র দুর্গোম মেলাকার ফেনীর লালপুরের প্রত্যন্ত গ্রাম কাতালিয়ার দোতালের উপরে প্রতিটি ঘরেই শতাধিক মানুষ এক বছরের শিশু থেকে বৃদ্ধ সবাই এখন জীবন বাঁচানোর তাগিদে হয়ে খাবার খুঁজছেন হন্যায় হয়েছেন টানা বৃষ্টিতে নিরুপায় অসহায় মানুষের আর্তি খাবার আর বিশুদ্ধ খাবার পানির পানিটা খাওয়া দাওয়ার সমস্যা পানিটা নিয়ে আনতে পারি না দেননা বিজি বিজি পানি স্মরণকালের বড় এ বন্যায় নোয়াখালীর প্রায় প্রতিটি ঘরই ডুবে গেছে প্রত্যন্ত এলাকার মানুষগুলো আশ্রয় নিয়েছে উঁচু জায়গায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যে কারণে অসংখ্য পরিবার এসে আশ্রয় নিতে পারছেন তাদের জন্য কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারও জুটছে কিন্তু ভেতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে তার সমানুপাতিকভাবে সেই খাবারগুলো পাচ্ছে না কিংবা পানির সংকট রয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটারির নিয়ামুল আজিজ সাদিক এন টিভি নিউজ বেগমগঞ্জ নোয়াখালী বন্যার খবর জানাতে যাচ্ছি ফেনীতে সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক সাদেক আপনি তো ফেনির মহিপালে আছেন তো ওই এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতির আপনি আপনিও কিছু দিছিলেন এইখানে এই পর্যন্ত পানি ছিল গতকালকে আমরা দেখেছি সেটি কিন্তু কমতে কমতে একদম ট্রাঙ্ক পর্যন্ত পেছনে চলে গেছে তার মানে হচ্ছে বন্যা পরিস্থিতির পানি নামার যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই হয়েছে এবং সোনাগাজি থেকে শুরু করে লালপোল থেকে শুরু করে লামিয়া থেকে শুরু করে যেই জায়গাগুলো আছে আমরা দেখেছি যে একদম পানির উপরে ভাসছে পুরো মহাসড়ক কিন্তু তলিয়ে গেছে সেই জায়গাগুলোও কিন্তু এখন পানি সরে গেছে তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে চট্টগ্রাম রেঞ্জের যে উপপরিচালক দিনামণি শর্মা তিনি আমাদেরকে বলছেন এখন আপনিও বলছিলেন সেই কথাটি যে সুপ্রিয় পানির খুব বেশি সংকট খুব সুপ্রিয় পানির সংকটটা এখন যে কোনোভাবেই সেটি পূরণ করতে হবে তারা কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে তারা এবং স্বেচ্ছাসেবী রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংস্থা কিছু টেবলেট দিয়ে জীবাণুমুক্ত ট্যাবলেট করে কিছু পানির ব্যবস্থা করছেন কেটে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় আর খাবারের যে সংকটের কথা তারা বারবার বলছেন বলছেন যে এই যে আশপাশের এলাকাগুলো আছে বিশেষ করে সালাউদ্দিন মোড় থেকে শুরু করে লালপোল বা এই যে আশপাশের এলাকাগুলোতে কিন্তু যে আশ্রয় আছে সেখানে মানুষ কিন্তু খাবার পাচ্ছে কিন্তু দূরবর্তী যে জায়গাগুলো আছে ছাগল নাইয়া থেকে শুরু করে নামের প্রত্যন্ত যে গ্রামগুলো সেখানে যে আশ্রয় আছে সেগুলো কিন্তু খাবার পৌঁছানো হচ্ছে না বলে স্বীকার করেছেন এই ডিএজি এই উপপরিচালক চট্টগ্রাম যে উনিও বলেছেন যে যদি এই যে সুসংগঠিত যে বাহিনীগুলো আছে বিশেষ করে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী তাদের কাছে যদি এই খাবার পানি এবং খাবার দেওয়া হয় তারা কিন্তু দুর্গম এলাকায় পৌঁছাতে পারবেন এমন আহ্বানও তিনি জানিয়েছেন দায়সুল দর্শক এখন যাচ্ছি চাঁদপুরে সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম শরিফুল আপনার কাছে জানতে চাই একটু আগে সাদেক বলছিল যে ফেনিতে অনেক জায়গায় হচ্ছে পানি নামা শুরু করেছে আবার অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা রাইসুল আসলে আমি বন্যার পরিস্থিতিটা আমি আসলে এখনো স্বাভাবিক বলতে পারছি না এ কারণে চাঁদপুরের টানা কয়েকদিনের ভারী বর্ষণে যেটা ছিল জলাবদ্ধতা সেটা গতকাল রাত থেকে বন্যায় রূপান্তরিত হয়েছে এর আগে যে বৃষ্টির পানি ছিল এখন নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার ফেরি সেই পানিগুলো এখন চাঁদপুরে প্রবাহমান হয় চাঁদপুরের যে বৃষ্টির পানি সহ এখন বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে গতকাল রাত থেকে এই পানি বৃদ্ধি শুরু হয়েছে সেই সেই পানি রাজনৈতিক প্রভাব কিন্তু এখনো অব্যাহত রয়েছে এখন আমি যেই আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুচিপাড়া বন্যা আশ্রয় কেন্দ্র এখানে সকালে ছিল দুইশো পরিবারের মতন সেটা বেলা বাড়ার সাথে সাথে এখন প্রায় প্রায় শতাধিক পরিবার কিন্তু এই আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন এখনো কিন্তু মানুষ আসছেন যদিও প্রশাসন জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে যারা যারা বন্যা কবলিত মানুষ হয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে তাদের খাদ্য এবং চিকিৎসা নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে এই এই সারাস্তি উপজেলায় একবারে বলা চলে যে দুর্গম এরিয়াতে সেখানে এখনো কিন্তু বন্যা মানুষ এখনো পৌঁছতে পারছে না সড়কের পাশেই বলা চলে যে হাঁটু পরিমাণ পানি ভিতরে গলা অব্দি পানি চলে এসেছে যারা খুব দুর্গম এরিয়া রয়েছে সেই তাদের খবর এখন আমরা জানতে পাচ্ছি না যদিও সকাল থেকে এই স্থানীয় যারা স্বেচ্ছাসেবী এবং জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা শুকনো খাবার এবং চিকিৎসা সেবা দিয়ে আসছেন আসছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই পানি হট হুট করে পানি বন্যার পানি বেড়ে যাওয়া বেড়ে যাওয়ার কারণে যারা মশক খামারি রয়েছে তারা কিন্তু একেবারে বিপাকে বিপাকে পড়েছেন শত শত কোটি কোটি টাকার লোকসানের কথা আমাদেরকে জানিয়েছেন তো চাঁদপুরে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ রাইট ফ্যাসিবাদ সরকারকে যারা প্রশ্রয় দিয়েছে তারা এখনো প্রশাসনে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদের দ্রুত অপসারণ করতে হবে সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আনসাররা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল যা মোটেও ভালো লক্ষণ নয় পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে জানিয়ে তিনি বলেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং পতিত স্বরাচারে চলে যাওয়া একটি বড় বিজয় বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা আছে জানিয়ে তিনি বলেন তাদের প্রতি প্রত্যাশা অনেক কবে নির্বাচন হবে যে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই ভোটের দিকে কবিযুদ্ধ যাবেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এই স্বরাচার্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত পুরো বছর করতে গিয়ে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়ে মামলা হয়েছে সেগুলো কি অবিলম্বে তুলে হবে এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট আপেল শাহরিয়ান আপেল আমরা যেমনটা বলছিলাম যে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তো আগুন নিয়ন্ত্রণে আসতে কেমন সময় লাগতে পারে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আর সেখানকার আর কি তথ্য আছে আপনার কাছে গাজিটার কারখানার যে আগুন গোডাউনে যেটি লেগেছিল তাই এখনও জ্বলছে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বারোটি ইউনিট কাজ করছে আপনি যে প্রশ্নটি করেছেন কেন এখনো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না যদি বলে রাখি যে যে গোডাউনটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু কাঁচামাল ছিল অর্থাৎ কেমিক্যাল এবং দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে অনেকটাই কঠিন হয়ে পড়ছে যদিও ফায়ার সার্ভিস এখানে আগুন নেভানোর চেষ্টা করছে পাশাপাশি এলাকাবাসী রয়েছে স্বেচ্ছাসেবী রয়েছে কোনোভাবেই যাতে এই ভবনটি অর্থাৎ এটি কিন্তু যে গোডাউনটি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এটি সেটি হচ্ছে পঞ্চম তলায় এবং এটি কিন্তু পুরাতন ভবন পুরানা ভবন হওয়ার কারণে যেটি হয়েছে যে প্রায় চোদ্দ ঘন্টারও বেশি সময় ধরে এই ভবনটি জলার কারণে এটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফায়ার সার্ভিস বলছে যে কোনো মুহূর্তে ভবনটি কিন্তু ধসে পড়তে পারে তারপর তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বলে রাখে যে আগুন লাগার যদি শুরুর দিকের ঘটনাটি বলে অর্থাৎ জানেন যে এই কারখানাটির যিনি মালিক তিনি সাবেক মন্ত্রী অর্থাৎ তিনি যখন গ্রেপ্তার হলেন এবং রিমান্ডে আসলেন অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক মানুষ এই কারখানাটিতে আসলে প্রবেশ করে এবং যে গোডাউনটি আপনি দেখতে পাচ্ছেন যেটা এখনও আগুন জ্বলছে এখানে তারা প্রবেশ করে অর্থাৎ পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে কিন্তু কারখানাটি বন্ধ ছিল এবং পালাক্রমে আসলে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে নিরাপত্তা বাহিনী দিয়ে এটা এটাকে আসলে আপনার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন অর্থাৎ গতকাল থেকে তারা যখন এখান থেকে সরে যায় সাধারণ মানুষ যখন এখানে প্রবেশ করে অর্থাৎ রাতের দিকে অর্থাৎ দশটার দিকে এইখানকে হঠাৎ এই কারখানা এই যে গোডাউনটি যেটা আপনি দেখছেন এখানে কিন্তু আগুন আগুন লেগে যায় লাগার কারণে হুড় হুড়ি বলছে যে এখন পর্যন্ত তারা চোদ্দ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য দিয়েছেন যদিও তাদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো সে ধরনের গুরুতর কোনো তারা আহত হননি তারপরেও যদি বলে রাখি যে এখানে অনেকে আসছেন তাদের স্বজনদের খোঁজে তারা বলছেন যে গতকাল যখন এখানে ঘটনাটি ঘটে অনেকে উৎসুক মানুষ কিন্তু এই কারখানাটিতে এসেছিল তারা তাদের স্বজনদের খোঁজ পাচ্ছেন না এই জন্য সার্ভিস যেটি করছেন যে তালিকা করছেন যাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না যাদের স্বজনে যারা এখানে এসেছেন তাদের তালিকা করছেন এবং তারা বলছেন যে এখনো যেহেতু ভবনটি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনটি নিয়ন্ত্রণে আসার পর তারা আসলে ভবনের ভিতরে প্রবেশ করবেন কেউ সেখানে আছে কি না যদিও বলে রাখি যে এখন যে অবস্থা এখানে কারোর জীবিত থাকার কোনো ধরনের সম্ভাবনা অনেকটাই কম তার ফায়ার সার্ভিস বলছে যে নিয়ন্ত্রণে আসার পর তারা এই ভবনটিতে প্রবেশ করবেন এবং কেউ যদি থেকে থাকে তাহলে তারা সেগুলো তল্লাশি চালাবেন আজ শুভ জন্মাষ্টমী হিন্দু পুরাণের মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এবার জন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো আর সেই সাথে পাপ আর দুর্যোগ থেকে মুক্তি পাবার প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা আবির আহমেদের রিপোর্ট পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে মধুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতর রূপে ধরণীতে নেমে আসেন এই অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব ঘটেছিল তিনি এসে আমাদেরকে যে গীতার বাণী দিয়ে গেছেন শ্রীমৎ ভগবত গীতা এই গীতা সমস্ত মানুষের কল্যাণের কথা বলেছেন জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা এবং নামকীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা কামনা করছি আমাদের দেশ তথা সকল মানুষের যেন শুভ হয় সকলে সকল আশা স্বপ্ন যেন পূরণ হয় হামলা হানাহানি মারামারি এইটা যেন ভুলে যায় আমরা তো পৃথিবীতে দুই দিনের অতিথি আবার চলে যেতে হবে সব ধর্মের মানুষকে চলে যেতে হবে তো আমরা মিলেমিশে যেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারি তবে দেশের বিভিন্ন অঞ্চলে জন্মাষ্টমী শোভাযাত্রার অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন সেই সাথে বর্ণার্থদের জন্য মন্দির থেকে অর্থ উত্তোলন করা হয় যা সহায়তা হিসাবে দান করা হচ্ছে বন্যা এলাকায় অনেক কিছু আমরা কাজ করে করছি বন্যার্থের জন্য আমাদের এখান থেকে বেশিরভাগ অংশ এইটটি আমরা বন্যার্থের জন্য আমরা দানটা করব বন্যায় যা হচ্ছে এটা এটার জন্য আমাদের উই আর রিয়েলি স্যাড আমরা অনেক খারাপ লাগতেছে এন্ড আমরা যতটুকু পারছি আমরা হেল্প করছি সবাই মিলে হেল্প করছি পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা হচ্ছে মন্দিরে মন্দিরে যাতে দুর্যোগ থেকে মুক্তি পায় মানুষ ঢাকা কারখানায় ফোন নিয়ে প্রবেশের অনুমতি সহ কয়েকটি দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে লিওন কারখানার শ্রমিকরা এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় স্থানীয়রা জানায় সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে ফোন নিয়ে কারখানায় প্রবেশের অনুমতি শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ সহ কয়েকটি দাবি জানান পরে তারা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন এক পর্যায়ে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে অবরোধের ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপাশে তৈরি হয় তীব্র যানজটের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে ধীরগতি কাটিয়ে বাড়ছে রেমিটেন্স আয় এ প্রথম চব্বিশ দিনে দেশে বৈধ পথে একশো একাত্তর কোটি তিরাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায় রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে সাতাশ কোটি উনসত্তর লাখ মার্কিন ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি চার লাখ দশ হাজার মার্কিন ডলার এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সাঁত্রিশ কোটি সাতাত্তর লাখ নব্বই হাজার মার্কিন ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বত্রিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই মাস অগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায় কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা এছাড়া ফেনি মৌলবীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালায় বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদিকে পাঁচ দিন বন্ধ থাকার পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপড় শুরু হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুর রেগুলেটর ভেঙে গেছে সোমবার সকাল দশটার দিকে এটি ভেঙে যায় এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা বন্যার পানি নামাতে গত দুই দিন আগে রেগুলেটরের তেইশটি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দি রয়েছে ছাগলনাইয়া সোনাগাজী ও দাগুনভা উপজেলার লাখো মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে জেলায় প্রায় আট লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী নৌবাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত বাহিত রোগবালাই ধর্মপুর বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে অনেক মানুষ আটকা রয়েছে আর ওইদিকে টান পৌঁছাইছে না নৌকাও নাই ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে ওদের ঘুমানোর জন্য কিছু সুখ না কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে পানিতে কদিন ছিল বিভিন্ন ধরনের অ্যাপসেস বয়ল এগুলো ডেভেলপ করছে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল এগুলো এখন স্বেচ্ছেত অবস্থা হওয়ার কারণে এগুলো আরও একটু বেড়ে গেছে উজানে ভারতের অংশে গত তিন দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভী বাজারের মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসত ঘরে ফিরতেও শুরু করেছেন এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছেন এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় দশ লাখ পরিবার বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলের জনজীবন মংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এদিকে গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে মংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিউজ ডেস্ক বন্যার খবর জানাতে এখন যাচ্ছি কুমিল্লায় সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নানটু নান্টু গোমতী নদীর পানি কি ধীরে ধীরে কমছে আর দুর্গম এলাকায় বানভাসীদের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন নাজমেন আমি এখন আছি কুমিল্লার গোমতী নদীর টিকাটোর ব্রিজের উপরে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে খবর নিয়েছি তারা জানিয়েছেন যে এখনো গোমতী নদীর পানি বিপদ সীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটা গত দুই দিন আগেও একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো তার মানে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী গত দুই দিনে পানির অন্তত পঞ্চাশ সেন্টিমিটার কমেছে এবং আগামী দুই বা তিন দিনে পানিটা বিপদসীমার নিচে প্রবাহিত হবে যদি না বৃষ্টি হয় তবে এই আসার খবরের মধ্যেও দুরাশারের একটি খবর রয়েছে যে সকাল থেকে মনোরগঞ্জ উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে স্থানীয়রাও জানিয়েছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আবারও খুব খারাপ অবস্থায় পরিণত হবে আমরা আজকে তিনটি উপজেলায় ঘুরেছি লাকসাম মনোহরগঞ্জ চৌদ্দগ্রাম সেখানে গিয়ে দেখেছি যে দুর্গম অঞ্চলের ত্রাণ এখনো পৌঁছায়নি অনেক পরিবারই গত তিন চার দিন ধরে খেয়ে না খেয়ে কোনো রকমের জীবনযাপন করছেন তারা জানিয়েছেন যে বেসরকারি উদ্যোগে যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো একটি অঞ্চলেই একটি সড়কের পাশে যারা আছেন তারাই পেয়ে যাচ্ছেন কিন্তু সড়কের ভিতরের যেই প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে নৌকা কিংবা স্পিড বোট ছাড়া যাওয়া সম্ভব না সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাই শুধু তাই নয় খাবারের পাশাপাশি শিশুদের খাদ্য ঔষধ এবং এই ঔষধের পাশাপাশি বিশুদ্ধ পানির যে অভাব সেটাও কিন্তু রয়েছে তার মানে এখনো কিন্তু সব উপজেলায় সমানভাবে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না নাজমিন এ ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে ও মৌলভী বাজারে দুজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এসব বলেন তিনি এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের দুইজনের এটি মৌলিকবাজারে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী এই উপলক্ষে ফরিদপুর শহরে শ্রীধাম শ্রী অঙ্গন হতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে গাজীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে দুপুরে মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান পালিত হয়েছে মুন্সীগঞ্জে শতকণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে বন্যাত্যদের জন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন দিনব্যাপী শ্রীকৃষ্ণের সেবাই নিজেকে নিয়োজিত করেন ভক্তরা এদিকে পটুয়াখালী জয়পুরহাট ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে পাহাড়ে চাঁদাবাজি বন্ধ ও শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুপুরে বান্দরবান সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগ সংস্থার সঙ্গে মত বিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা বলেন পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনও গড়ে ওঠেনি তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার ভ্রমণ নিষেধাজ্ঞার প্রশ্নে উপদেষ্টা বলেন কোনো পর্যটক বেড়াতে এসে যাতে সমস্যায় না পড়ে সে বিষয়টি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি ছিলেন। আজ দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস দু সালে এই দিনে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ জানাতে আন্দোলনে নামে বিক্ষুব্ধ জনতা সেদিন আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিতে শহীদ হন আমিন সালেকিন তরিকুল পঙ্গুত্ব বরণ করেন অনেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ফুলবাড়িবাসী সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর সম্পদ রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ফুলবাড়ি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয় গুমের ইতিহাস আর পুনরাবৃত্তি ঘটবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পরিবারকে চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাতে এসে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দেশে আর কোন স্বৈরাচারের জন্ম নেবে না সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের কবর জিয়ারত করে ভুয়াপুর বাস জনসভায় যোগ দেন তিনি বগুড়ায় ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের স্টেশন রোডে প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাধারণ সম্পাদক আলী আজগত তালুকদার হেনা সহ সকল সাংবাদিকবৃন্দ পরে আন্দোলনে নিহতদের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা তিনটি বিলাসবহুল প্র্যাডো গাড়ি আটকে দিয়েছে মোংলা কাস্টমসের শুল্ক বিভাগ মংলা কাস্টমস হাউজের শুল্ক বিভাগ জানায় আমদানি হওয়া দু মডেলের তেইশ মডেলের বিলাসবহুল প্র্যাডো ব্র্যান্ডের তিনটি গাড়ি দিনাজপুর এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাকারিয়া টাঙ্গাইল আট আসনের অনুপম শাহজাহান জয় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা জামান ববির তবে এখন পর্যন্ত এই তিনটি গাড়ি ছাড়িয়ে নিতে কেউ বিল অফ এন্ট্রি করতে আসেনি তাই গাড়ি তিনটি লক বা আটকে দেওয়া হয়েছে ফেনীর ছাগলনায়া ও মীরসরাই এলাকায় বন্যা দুর্গত কয়েক হাজার মানুষকে আশ্রয় ও খাবার পরিবেশন করছে পিএইচপি ফ্যামিলি এর আগে ফেনী ও মিরসরাই বন্যা দুর্গত এলাকা থেকে বন্যা দুর্গত তেরোশো সাধারণ মানুষকে উদ্ধার করে পিএইচপি ফ্যামিলির কর্মীরা গত বুধবার রাত থেকে ফেনী সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় নিজস্ব বোর্ড দিয়ে উদ্ধার কার্যক্রম চালায় পিএইচপি ফ্যামিলি পানিবন্দি কয়েক হাজার মানুষকে উদ্ধার করে পিএইচপির স্টিলে মিলে রাখা হয় তাদের তিন বেলা রান্না করে খাওয়ার ব্যবস্থা করে এই শিল্প গ্রুপটি আটকে পড়া বন্যার্যদেরকে পিএইচপির নিজস্ব চিকিৎসক দিয়ে চিকিৎসা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমও চালাচ্ছে তারা র্যাব এগারো এর উদ্যোগে কুমিল্লায় বন্যা দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র কালিকাপুর ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্র ও বকশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের প্রায় পনেরোশো মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান দাবি আদায় নয় বিশৃঙ্খলা করতে আনসারের ছদ্ম পেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্র জনতা আরেক উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন এই সরকার বানের জলে ভেসে আসেনি বরং জনগণই তাদের ক্ষমতায় বসিয়েছে ঢাকা মেডিকেল কলেজে আনসারের হামলায় আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন রিপোর্ট সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সহ অন্যদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান আহতদের খোঁজখবর শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন স্বৈরাচারী সরকার হটানো ছাত্র জনতা এখনও জাগ্রত কোনো ষড়যন্ত্রই সফল হবে না যারা অপশক্তির দোষর আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাদ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না জ্বালানি উপদেষ্টা বলেন এই সরকার জনগণের প্রত্যাশা সরকার বানের জলে ভেসে আসেনি প্রত্যেকটা দাবেనికి একটা আর্থিক সংস্লেশ আছে মানে সরকারে ব্যয় বাড়বে তো সরকার রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো টাকা ছাপতে পারি টাকা ছাপলে কি হবে মুদ্রাস্ফীতি হবে মুদ্রাস্ফীতি হলে কি হবে সাধারণ জনসাধারণে সফর করবে এছাড়া আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপুর্ত উপদেষ্টা আদিলুর রহমান এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সমন্বয় খাসনাদ আব্দুল্লাহকে সিএমএ হাসপাতালে নিয়ে হয় হোসেন ঢাকা সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে ও বাজারে দুজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বেড়ে সাতান্ন লাখ ছাড়িয়েছে আর নতুন করে ভারী বর্ষণ না হলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যার পানি অনেকটাই নেমে যাবে বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে রিপোর্ট করছেন রকন দেশের এগারো জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ কমছেই না সরকারি হিসেবে একদিনের ব্যবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ বেড়ে সাতান্ন লাখ ছাড়িয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাওয়ায় গেল তিন দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে নগদ অর্থ বা খাদ্য সামগ্রী দেবার প্রয়োজন হয়নি বলে জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সচিব এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের জনের এটি মৌলিকবাজারে এদিকে বন্যার পানি নেমে যাওয়ার প্রবণতা বেড়েছে ও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে ও সতর্কীকরণ কেন্দ্র আয়োজিত ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি বর্তমানে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতি তুলনামূলক সংকটপূর্ণ উল্লেখ করে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে এখনই পরিকল্পনা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে রকনউদ্দিন উদ্দিন নিউজ ঢাকা ভারতের ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে সোমবার গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে পানির চাপ পড়েছে ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমা সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ফিটার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে হয়েছে এতে একদিনে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য আশাবাঞ্জক তবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে জানিয়েছেন নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসার ফ্যাসিবাদের দোষরদের প্রশাসন থেকে প্রত্যাহারের দাবিও জানান তিনি ইমরুল হাসানের রিপোর্ট রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে হবে তবে নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে কিন্তু ওই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু আবাদ নিরপেক্ষ হয় সবাই যেন ভোট দিতে পারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় দেড় লাখ মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও চক্রান্ত অব্যাহত রেখেছে ফেসিবাদের দোসররা আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে তাদের চেহারা আমরা দেখতে চাই না সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকদের নাম পোশাক এটা ভালো লক্ষ্য নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাত করে দেওয়ার জন্য বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি ভারতের যে বাদ খুলে দেওয়া হয়েছে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা দেশকে হবে। সেটা করা এদিকে বন্যার্থদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার শক্তির মধ্য দিয়ে এই দুর্যোগে জয়ী হবে বাংলাদেশ ইমরুল হাসান ঢাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে গত একুশ আগস্ট নিউ মার্কেট থানায় মামলাটি করা হয় হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম নেতা বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এই পরিবারের প্রতিটি সদস্যের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন ড ইউনুস বলেন তারা এমন বাংলাদেশ করতে চান যেখানে সবাই নির্ভয়ে নিজেদের অনুষ্ঠান পালন করবে এবং মন্দিরগুলো আর পাহারা দিতে হবে না সম্প্রতি প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে কথা উল্লেখ করে হিন্দু নেতারা হিন্দু জনগোষ্ঠীর সম্পত্তি দখল এবং মন্দিরে হামলার অভিযোগ করেন প্রধান উপদেষ্টা এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেন